আমার একটা খুব পছন্দের পদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো পনির কাটলেট। এটা স্টার্টার কিংবা স্ন্যাক্স হিসাবে অসম্ভব সুস্বাদু একটি পদ। কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেই নিশ্চয়ই লোভ হচ্ছে, ভিতরে পুর রয়েছে, আর এত সুন্দর পনিরের একটা কাটলেট কে না খেতে চায়। চলুন তাহলে তার জন্য শিখে নেওয়া যাক। প্রতিদিনের মতন আজও বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেল রসনাকে আজই সাবস্ক্রাইব করে নিন। পনির কাটলেট বানানোর জন্য লাগছে 1 কাপ পনির, হাফ গাজরকে কুচি করে রেখেছি, হাফ ক্যাপসিকামকে কুচি করে রেখেছি, আর লাগছে 1/2 কাপ ধনে পাতা কুচি, আর এখানে লাগছে সিদ্ধ করে রাখা আলু, একটা মাঝারি সাইজের আলুকে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর লাগছে কিছুটা কুচি করে রাখা কাজু আর কুচি করে রাখা কিশমিশ, কিশমিশটাকে আমি হাফ করে কুচি করে রেখেছি। এখানে আমি একটা কড়া বসিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর, কুচি করে রাখা ক্যাপসিকাম, আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা। সব জিনিসগুলোকে হালকা করে সতে করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, খুব বেশি ভাজার দরকার নেই, শুধুমাত্র একটু সতে করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে, যাতে একটু নরম হয়ে যায় সেটুকুই করতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য, দেখুন একদম নরম হয়ে গিয়েছে, এরপরে এটাকে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি পনিরটাকে একটা থালায় নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে মেখে নিতে হবে, হাতে করে থেসে থেসে মেখে নিচ্ছি যাতে বড় বড় টুকরোগুলো ভেঙে যায়। পনিরটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা, আলুটা বাইন্ডিং এজেন্ট হিসাবে কাজ করবে, সেই জন্য আমি আলুটা দিলাম, আলুটা দিলে খেতেও ভালো লাগে, সেই জন্য এখানে আলুটা দিয়েছি। ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে সব জিনিসগুলো বেশ ভালো করে মিশে যায়। আলু আর ছানা বেশ ভালো করে মেখে নিচ্ছি, মোটামুটি মাখা হয়ে গিয়েছে, এরপরে আমি এখানে মিশিয়ে দেবো কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর যে ধনে পাতাটাকে কুচি করে রেখেছিলাম সেইটা। এখানে মোটামুটি 1/2 কাপ ধনে পাতা আমি নিয়েছিলাম, ধনে পাতাটা বেশ ভালো লাগে সেই জন্য আমি বেশি দিলাম, আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে একটু কম দেবেন। সমস্ত জিনিসগুলোকে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো, সবজিগুলো যেহেতু ভেজে রাখা ছিল সেই জন্য সিদ্ধ হয়ে গিয়েছিল, এরপরে সমস্ত জিনিসগুলোকে ভালো করে এইভাবে থেসে থেসে মেখে নিতে হবে। কিন্তু এখন এটার বাইন্ডিং বেশ ভালো হয়নি দেখেই বুঝতে পাচ্ছেন, সেই জন্য বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লোর গুঁড়ো, কর্নফ্লোরটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হবে, সেই জন্য কর্নফ্লোর দিতে পারেন, কর্নফ্লোর যদি না থাকে সেক্ষেত্রে ময়দা দিতে পারেন, ময়দাতেও বাইন্ডিংটা বেশ ভালোই হয়ে যাবে। এরপরে আমি এটাকে থেসে থেসে ভালো করে মেখে নিচ্ছি, যেন একটা ডো বানানো যায় সেরকম করে ভালো করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু কাটলেট বানানোর সময় ভেঙে যাবে, সেই জন্য একটু থেসে থেসে মেখে এরকম ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানো হয়ে গিয়েছে, এরপরে আমি কাটলেটগুলো বানিয়ে নেব, তার জন্য পুর বানিয়ে নিচ্ছি, কাজু আর কিশমিশটাকে এইভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, এটা পুর হিসাবে আমি ব্যবহার করব। এরপরে যেমন সাইজের চান, ছোট সাইজ হলে ছোট নেবেন, একটু মাঝারি সাইজের করছি বলে আমি এইভাবে কিছুটা বেশি করেই তুলে নিয়েছি পনিরের মিশ্রণটা, আর মাঝখানে গর্ত করে এইখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে, কারণ এটা মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে। এটাকে মাঝখানে দেওয়ার পরে এইভাবে হাতে করে চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে আপনি গোল শেপের চাইলে গোল করতে পারেন, কিংবা যে শেপটা চাইবেন সেইভাবে শেপ করে নেবেন, আমি একটু চ্যাপ্টা শেপের বানিয়ে নিচ্ছি, এটাকে সাইড থেকে এইভাবে হাতে করে প্রেস করতে থাকলেই কিন্তু চ্যাপ্টা শেপের তৈরি হয়ে যাবে। দেখুন বাইন্ডিংটা খুব সুন্দর হয়ে গিয়েছে বলে সাইড থেকে ফেটেও যাচ্ছে না, যদি বাইন্ডিংটা ভালো না হতো তাহলে কিন্তু সাইড থেকে ফেটে যেত। এরপরে হাতের তালুতে এইভাবে আমি প্রেস করে নিচ্ছি, যদি হাতের তালুতে না করেন সেক্ষেত্রে থালাতে এইভাবে সাইডগুলো প্রেস করে নিলেই কিন্তু এই শেপটা সুন্দরভাবে চলে আসবে। আস্তে আস্তে দেখুন একদম সুন্দর কাটলেটের শেপ তৈরি হয়ে গিয়েছে, এইভাবে প্রত্যেকটা কাটলেটকে আমাকে বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গিয়েছে, দেখুন সব কটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র,
আর সেখানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন বেসন। বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চা চামচ নুন। এটাকে জল দিয়ে আমি একটু পাতলা করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এরপরে আমি কার্লেট একটা করে নিচ্ছি আর এইভাবে বেসনের গোলাতে ভালো করে কোট করে নিচ্ছি। এপিট ওপিট করে কোট করে নিতে হবে, তারপর ব্রেড ক্রাম্বে আমি এটাকে কোট করে নেব। চামচে করে এইভাবে যদি কার্লেটটাকে তুলে নেন সেক্ষেত্রে কিন্তু কোট করতে সুবিধা হবে, তাহলে হাতে লেগে যাবে না বেসনটা। এরপরে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটাকে বেশ ভালো করে কোট করে নিতে হবে, কোনো দিকটা যেন খালি না থাকে, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে সেই দিক দিয়ে। সেই জন্য ভালো করে এইভাবে মাখিয়ে নেছি। এইভাবে প্রত্যেকটা কার্লেটকে আমি ফার্স্ট কোট করে নিয়েছি। আপনারা যদি সেকেন্ড কোট করতে চান সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথম কোট করে নেওয়ার পরে আবার বেসনে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে কিন্তু এপিট ওপিট করে বেসনটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে দেখুন সাইডগুলোকেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে এটাকে এইভাবে তুলে নিচ্ছি যাতে বেসন এক্সট্রা বেসনটা না ওঠে। তারপর একে আবার ব্রেড ক্র্যামে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আবার ব্রেড ক্র্যাম দিয়ে মাখাতে হবে। এরপরে আবার ব্রেড ক্র্যামে এটাকে ভালো করে এপিট ওপিট করে ব্রেড ক্র্যামটাকে কোট করে নিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায়, পুরোটা সিল হয়ে যায়। দেখুন সাইডগুলোকেও ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোট করে নিচ্ছি। ডবল কোটটা করলে বেশি ভালো হয়, অনেক সময় ফার্স্ট কোটেতে খুলে বেরিয়ে যেতে পারে, কিন্তু দুবার কোট করলে এটা খুলে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সবগুলো কার্লেট তৈরি হয়ে গিয়েছে, এরপরে আমি এটাকে তেলে ফ্রাই করব। সেই জন্য নিয়ে নিচ্ছি কড়াতে সাদা তেল, একে একে ছেড়ে দিচ্ছি। একসাথে আমি অনেক কার্লেট ছেড়ে দেব না, 3 থেকে 4টে অ্যাট এ টাইম আমি ফ্রাই করব। অনেক বেশি ছেড়ে দিলে ভাজতে অনেক সময় অসুবিধা হয়, সেই জন্য খুব বেশি ছাড়ার দরকার নেই। এটাকে উল্টে পাল্টে এইভাবে ভাজতে হবে। ফ্লেমটা এই সময় রয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে ওপর থেকে কালো হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু ভালো করে কুক হবে না। সেই জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে ভাজতে হবে ধীরে ধীরে। দেখুন অনেকটা লালচে কালার এসেছে, কিন্তু আরেকটু ফ্রাই করলে এর কালারটা খুব সুন্দর আসবে। সেই জন্য এপিট ওপিট করে বারবার উল্টে দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর দেখুন কোটটা খুব ভালো করা হয়েছিল বলে কিন্তু খুলে বেরিয়ে যায়নি, না হলে কিন্তু যদি একটা কোট করতেন তাহলে অনেক সময় খুলে বেরিয়ে যায়, সেটা কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। সেই জন্য ডবল কোট করলে এই সমস্যা হয় না। এপিট ওপিট করে উল্টে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি যখন তুলবো তার আগে ফ্লেমটাকে হাই করে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব না করে। দেখুন এই দিকটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরপরে এটাকে তুলে নেব। তুলে নিচ্ছি। তুলেই কিন্তু গরম গরম এটাকে সার্ভ করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কার্লেটের সেই মজা আর থাকবে না। সেজন্য গরম গরম সার্ভ করুন। আর এটা বাড়িতে বানিয়ে খান, কমেন্ট করে আমাকে জানান কেমন লেগেছিল আপনাদের এই রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিন। সাথে সাথে বলি আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেল রসনাকে আজই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর বলি যারা আমার সাথে এখন জুড়ে গিয়েছেন তারা অবশ্যই নতুন ভিডিওগুলো দেখুন, আর কেমন লাগছে কমেন্ট করে জানান। সাথে সাথে বলি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থাকুন।